জীবকুলের এক অন্যতম শরিক মানুষ সাক্ষী হয়ে আসছে এই অঞ্চলের উপর নেমে আসা নানান প্রাকৃতিক দুর্যোগের। 2009 এর আয়লা যার মধ্যে অন্যতম একটি, কিন্তু এই আয়লার ভয়াবহতা কাটিয়ে মানুষ যখন আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরছে, ঠিক তখনই আবার সুন্দরবনের বুকে আছড়ে পড়ে আমফান। সালটা 2020। এই দুর্যোগে জানান দেয় পৃথিবীর জলবায়ুতে এসছে এক অস্বাভাবিক পরিবর্তন, আর এই পরিবর্তনের প্রভাব হতে চলেছে দীর্ঘমেয়াদি। তাই এই ঝড়, দুর্যোগ, বন্যা হয়ে উঠতে পারে সুন্দরবনের মানুষের কাছে এক প্রতি বছরের চিত্র। আমফানের বিধ্বংসী প্রভাব নিমেষে গ্রাস করে গোটা সুন্দরবনকে। ঝড়ের প্রবল প্রভাবে মাথার উপর টিকিয়ে রাখা কত ছাদ নিমেষে উড়ে যায়। একমাত্র ভিটে মাটি নিশ্চিহ্ন হয়ে যায় শত শত পরিবারে, আর তাদেরই কারুর কারুর ঠাঁই হয় বাঁধের উপর একফালি জমিতে। এই আপদকালীন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মুক্তি একটি অস্থায়ী পুনর্বাসন কেন্দ্র গঠন করে, যেখানে ঘরহীন পরিবারগুলির সাময়িক বসবাসের ব্যবস্থা করা হয়। কিন্তু দুর্যোগের অবশ্যম্ভাবী পরিস্থিতি মুক্তিকে উদ্যোগী করে তোলে জলবায়ু সহনশীল বাসস্থানের ধারণাকে জন্ম দিতে। নানান গবেষণা ও সহযোগিতা লাভের পর স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে টেকসই ঘর ও ঘরের ছাউনি তৈরির কর্মসূচি নিই আমরা। বাস্তুশিল্পীদের পরিকল্পনা ও নির্দেশিকা অনুযায়ী ঘর ব্যবহার করে এক বিশেষ ছাউনি তৈরির কাজ শুরু হয় পূর্ব শ্রীধরপুর গ্রামে, যেখানে আমফানের পরবর্তী সময়ে পরীক্ষালব্ধভাবে তিনটি মডেল ঘর বানানো হয়। সেখানে মহিলারা প্রশিক্ষণ নিয়ে ঘরের ছাউনিগুলি বানাতে শুরু করেন। আসুন একজন মহিলা কর্মী থেকে জেনে নিই মহিলা দলরা কিভাবে এই কাজটি করছেন এবং ঘরের এই বিশেষ ছাউনি ঝড়ের প্রকোপ রুখতে কিভাবে সাহায্য করছে। আমার নাম নীলিমা হালদার, আমি এই হাউস মডেল ভিলেজের হাউসে কাজ করি। আমরা গত বছর মডেল ভিলেজের কাজ করেছিলাম আরানিমাদা, আর বাইরে থেকে আমাদের এসেছিলো ওই ইঞ্জিনিয়ার এসে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে বা ট্রেনিং দিয়ে গেছে, আমরা সেইভাবে কাজ করি। আর এবছরেও আমরা জানুয়ারি মাস থেকে কাজ করছি। আর আমাদের এখানে মুক্তি থেকে শুধু মডেল ভিলেজ নয়, আমাদের গ্রামেরও মডেল ভিলেজ তৈরি হচ্ছে। সেখানে বাঁশ দিয়ে আমরা, তখন আমাদের গ্রামে তখন বাঁশ বাতা দিয়ে খড় দিয়ে ঘর ছাও, তো সাইক্লোন এলে ঘরে মানে ঘরের চালের খড় বাতা টাতা সব উড়িয়ে নিয়ে চলে যেত। আর ইঞ্জিনিয়ারিংরা এখানে এসে আমাদেরকে এই হাউস ঘর তৈরি করা শিখিয়ে দিয়েছে। সেখান থেকে আমরা আড়ানি বেঁধে ঘর তৈরি করছি। সেই আড়ানি বেঁধে ঘর চাইলে সাইক্লোন এলে হয়তো খড়টাকে এলোমেলো করে দিয়ে যাবে, কিন্তু আমাদের বাতা বা খড়গুলো নিয়ে চলে যেতে পারবে না, ঠিক থাকবে। আর আমফান আয়লা হওয়ার থেকে আমাদের ঘরের চালের খড় বাতা সব মানে উড়িয়ে নিয়ে চলে গেছে। আমাদের ঘর আলগা হয়ে পড়েছিলো, জল ঢুকেছে, কারো ঘর ভেঙে পড়ে গিয়েছিলো। আর এখন এই যে ইয়াসে থেকে আমাদের আর চালের খড় উড়িয়ে নিয়ে যেতে পারে না, এই বাতা দিয়ে যে আড়ানি বেঁধে যে ঘর তৈরি হচ্ছে এর থেকে আমাদের নিয়ে যেতে পারে না। আমফানের পরে তৈরি এই ঘরের উপর দিয়ে ঠিক তার পরের বছর বয়ে যায় গ্যাস ঝড় 2021 সালে, এবং সেই সময় এটি ব্যবহারিকভাবেও প্রমাণিত হয় যে অতি সহজে এই ছাউনি বাতাসের উচ্চ চাপকে প্রশমিত করতে সক্ষম। অর্থাৎ মুক্তির এই জলবায়ু সহনশীল ঘরের পরিকাঠামো দুর্যোগ সময়কালীন ঘরবাড়ি বিনষ্টের আশঙ্কা বহুল অংশে কমিয়ে আনতে সক্ষম হচ্ছে, এবং ইয়াস পরবর্তী সময় পূর্ব শ্রীধরপুর গ্রামের বহু পরিবার এই বিশেষ ছাউনিযুক্ত বাড়ি
তৈরি করতে আগ্রহী হচ্ছেন, যাতে সুন্দরবনের ঝড় জলকে সঙ্গী করে ভিটে হারানোর ভয় থেকে মুক্ত হয়ে বেঁচে থাকতে পারেন এখানের মানুষরা।